অশ্লীল ওয়েবসাইটগুলোর মেয়েগুলো এতবার হা করে থাকে না যতবার না রাকিব হোসেন তার ভিডিওর থাম্বনেইলে হা করে থাকে। রাকিব হোসেন হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্লগার যে কিনা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে কোনো ট্যালেন্ট ছাড়া। এজন্য তাকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ ক্রিঞ্জ ইউটিউবার অ্যাসোসিয়েশন। এই মহান ব্যক্তির উপরে প্রতিবেদন করেছে রিপোর্টার হেইজিম্যান ও তার সাথে রয়েছে ক্যামেরাম্যান আদিত্য রহমান। রাকিব হোসেনকে নিয়ে গবেষণা করার পর আমরা যে জানতে পারি ওর নিকনেম তিনটা, নর্মি, আনফানি, ক্রিঞ্জ। যদি আপনি এখন পর্যন্ত রাকিব হোসেনের কন্টেন্ট দেখে না থাকেন তাহলে বলবো কংগ্রেস, স্টিল ইউ আর ওয়াচিং গুড কন্টেন্টস। মেবি ইউ গাইজ আর থিংকিং দিস ইজ আ রোস্টিং ভিডিও, বাট দিস ইজ নট। রোস্টিং করে আসলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, দিস ইজ আনবক্সিং ভিডিও। রাকিব হোসেনের চ্যানেল যখন আমি আনবক্স করার জন্য ওর নাম লিখে ইউটিউবে সার্চ দিলাম তখনই আমার বাসার কলিং বেল বেজে উঠলো। মামা আজকে ময়লা ফলামু, ময়লা দেন। ময়লা তো নাই, ওইটা কি? ওইটা রাকিব হোসেনের ইউটিউব চ্যানেল, ওইটাই দেন, ডাস্টবিনে ফলামু। রাকিব হোসেন অনেক বেশি হার্ড ওয়ার্কার। হ্যাঁ আসলে অনেক বেশি হার্ড ওয়ার্কার। ভিডিও শ্যুট একজন করে, ভিডিও এডিট একজন করে, পোস্ট করতে তো হার্ড ওয়ার্ক করাই লাগে, তাই না? আমি শুরুতেই রাকিব হোসেনের ফ্যানদের কাছে সরি বলে নিতে চাই, ওরা তো এই ভিডিওটা দেখতেই পারবে না, বিকজ দিস ভিডিও ইজ নট মেড ফর কিডস। রাকিব হোসেনের ব্লগের টাইটেলগুলো ইজ টু মাচ ইন্টারেস্টিং। দেখুন এ কি করলো রাকিব, দেখুন এ কি করলো ঋতু, দেখুন এ কিভাবে হাগলো রাকিব হোসেন, এগুলোকে টাইটেল কম ইমোর অ্যাড বেশি মনে হয়। রাকিব হোসেন টু মাচ নস্টালজিক, এতই নস্টালজিক ভিডিওতে বান্দরের মতো লাফায়। রাকিব হোসেনের ভিডিও ডিউরেশন অনেক বেশি হয়, 30-40 মিনিটের বেশি। এই ভিডিওর হাফ যদি দেখে থাকো তাহলে বাড়বে তোমার পেশেন্স, আর ভিডিওর পুরোটা যদি দেখো তাহলে হয়ে যাবে তুমি পেশেন্ট। এতক্ষণ তো রাকিব হোসেনের দুর্নাম করলাম, এবার ওর কিছু সুনাম করি। আসলে রাকিব হোসেন ব্লগিং করতে বাংলাদেশে অনেক মানুষকে ইন্সপায়ার করছে। হি ইজ দ্য থেরাপিস্ট অফ বিডি ব্লগিং উইথ ক্যাপিটাল টি অ্যান্ড আর। এদিন আগে রাকিব হোসেনের কুকুরের বিয়ে ছিল, ভিডিও টাইটেল ছিল ডগ ওয়েডিং ব্লগ। রাকিব হোসেনের যখন বিয়ে হবে ভিডিও টাইটেল কি থাকবে? গরু ওয়েডিং ব্লগ। এর নামও রাকিব আর এর নামও রাকিব, বাট এই দুই রাকিবের মধ্যে অনেক বেশি তফাত আছে। এই রাকিব সারাদিন রুমের মধ্যে দৌড়াদৌড়ি করে অনেক লেম লেম কাজ করে আনফানি ভিডিওস বানায়, আর এই রাকিব অনেক কিছু জেনে অনেক রিসার্চ করে অনেক কষ্ট করে অনেক এফোর্ট দিয়ে আনফানি ভিডিওসই বানায়। রাকিব হোসেনের ব্লগে অতটা এফোর্ট দেয় যতটা আমার এক্স আমাদের রিলেশনশিপ টেকানোর জন্য এফোর্ট দিছিল, জিরো। রাকিব হোসেন ওর ভিডিওতে এতটা কপি করে যতটা কপি তুমি তোমার পরীক্ষার খাতায়ও করো নাই। ওর ভিডিও কনসেপ্ট, ওর ভিডিও টাইটেল, ওর ভিডিও থাম্বনেল, ওর ভিডিও জোকস, এভরিথিং আরেকজনের কপি। ভাই ওগুলো কপি না ভাই, ওগুলো ইন্সপিরেশন। হাট মাদার, রাকিব হোসেন শুধু বাইরের ইউটিউবারদের কপি করে এমনটা না, ও তৌহিদ আফ্রিদিরও অনেক বেশি কপি করে, আফ্রিদির লুক অনেক কিছু। আফ্রিদি ফুল ক্যারিয়ার এতবার চাচ্ছু বলে নাই যতবার ও একটা ভিডিওতে চাচ্ছু বলছে। আফ্রিদি ফুল ক্যারিয়ার শো গাইস এতবার বলে নাই যতবার ও একটা ভিডিওতে শো গাইস বলছে। ওটা কপি না ভাই, ওটা ইন্সপিরেশন ভাই। বুঝলাম এটা ইন্সপিরেশন। তো আফ্রিদি থেকে ইন্সপিরেশন নিয়ে তুমি ব্লগিং শুরু করছো, এবার সালমান মুক্তাদির থেকে একটু ইন্সপিরেশন নাও আর ইউটিউবে ভিডিও দাও বন্ধ করে দাও। বাংলা সিনেমার খারাপ দিন আসছে এটা জানতাম, কিন্তু এত খারাপ দিন আসছে যে দ্বীপ জলে রাকিব হোসেনের ব্লগে থাকতে হয়। রাকিব হোসেন আর আমার এক্সের ভিতরে অনেক মিল ছিল, মিল এইটা না যে তারা দুজনই মেয়ে, মিল হচ্ছে তাদের স্টোরি দুজনের ইফেক ছিল। এখন হয়তো আপনি ভাবছেন রাকিব হোসেন 2.6 মিলিয়ন সাবস্ক্রাইবার কীভাবে পেল, এটা দেখে আমিও ফার্স্টে অবাক হয়েছিলাম, বাট যখন আমি এইটা দেখলাম অন্য ইউটিউবারের নাম টাইটেলে দেওয়া ছাড়া যেরকম হেজিম্যানের ভিডিও কল্পনা করা যায় না সেরকমই রাকিব হোসেনের এক্সিস্টেন্স ক্রিঞ্জ ছাড়া কল্পনা করা যায় না। এখন আমরা চলে যাব রাকিব হোসেনের একটি ফ্যানের ইন্টারভিউর কাছে। দর্শক চলে আসলাম আমরা রাকিব হোসেনের সবচেয়ে ম্যাচিওর ফ্যানের কাছে যার বয়স হচ্ছে মাত্র 12 বছর। তোমার রাকিব হোসেনকে কেন ভালো লাগে? রাকিব ভাই কিউট, অনেক অনেক ফানি, কিউট। রাকিব ভাইকে দেখতে অনেক সুন্দর লাগে। আচ্ছা রাকিব ভাই কিউট, কিন্তু ওর ভিডিওগুলো কেন ভালো লাগে? ভিডিও ভালো লাগে, রাকিব ভাই কিউট, এ কেন ভালো লাগে? রাকিব হোসেনের ভিডিও দেখার পর তুমি কী করো? আমি রাকিব ভাই ভিডিওতে সবসময় লাইক দিতে বলে, আমি রাকিব ভাই ভিডিওতে লাইক দিই আর নিচে কমেন্ট করি নাইস নাইস ব্লক, আর কমেন্ট করি হচ্ছে যে যে তোমার মাকে ভালোবাসো আমার কমেন্টে লাইক দিবে, তার মানে অনেকগুলো লাইক পাই। মানুষ যে সবসময় রাকিব হোসেনকে ক্রিঞ্জ বলে এটা তোমার কী মনে হয়? আপনি কি বললেন? আপনি তো জানেন রাকিব ভাই কত ভালো, মানে রাকিব ভাই কত ফেমাস আপনি জানেন, মানে আমরা আমরা সবাই তো মানে মিথ্যা না বলে একজনকে, মানে আমরা সবাই জানি রাকিব হোসেন ক্রিঞ্জ, মানে তোমার কি মনে হয় যে আসলে কি রাকিব হোসেন ক্রিঞ্জ? একদমই না, রাকিব ভাই অনেক বেস্ট ইউটিউবার, রাকিব ভাই অনেক মজার, অনেক ফানি। আপনি জানেন তার বাসায় কতগুলো সিলভার প্লে বাটন আছে? না কয়টা? তার বাসায় যতগুলো সিলভার প্লে বাটন আছে অতগুলো তো আপনার শার্টের বাটনও নাই। এতগুলো সিলভার প্লে বাটন কীভাবে?
ওদের বাসা যতজন মেম্বার আছে প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল আছে। ইট মেক সেন্স, মানে এক বাসায় অনেকগুলো টয়লেট থাকতেই পারে। এত বড় বড় কথা পারলে রাকিব হোসেনের মতো একটা ব্লগ করে দেখেন তো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমার কুত্তার বিয়া দেবো। এই মেয়ে দিয়ে দিকে আসো তো। আজকে যেহেতু মেয়েদের বিয়া, মেয়েদি তোমার কেমন লাগতেছে? আজকের ভিডিওটা দেখার আগে তোমরা সব একটা করে লাইক দিয়ে দাও প্লিজ। এই ভিডিওতে আমরা 2 মিলিয়ন লাইক চাই প্লিজ। আমার লাইক দরকার, মানে কত যে লাইক দরকার। ভাই লাইক দেন, ভাই ভাই লাইক দিয়া যান ভাই। তো আজকে আমি তোমাদেরকে বুঝাই দিই তোমরা ভিডিওতে কি করবা, ঠিক আছে? তুমি হচ্ছে তুমি একটু ফানি হবা, ঠিক আছে? তুমি যা করবো ওইটাই চলবে। তুমি একটু লাফালাফি করবা, তুমি তো মেহেদি তাই না? একটু একটু গান গাও তো ভাইয়া। ভাইয়া আমার বাট কি তুমি তুমি খালি ক্যামেরার সামনে থাকো, একটু নাকামি করতে পারবে না? আমি তোমাদের ব্লগে থাকবই না। রেগে গেল কেন? আজকে হচ্ছে আমরা কিছু ডেয়ার পালন করবো। আজকে ওরা আমাকে ডেয়ার দিবে, আজকে আমরা ডেয়ার পালন করবো। তোমার ডেয়ার হচ্ছে ভাইয়া তুমি আজকে তোমার ভালো কন্টেন্ট বানাও। না না না, এটা আমি পারবো না। এটা 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 হবে না। ডেয়ার চেঞ্জ করো, ডেয়ার চেঞ্জ করো। হয় তোমার ভালো কন্টেন্ট বানাতে হবে, নাহলে তুমি তোমার পুন্টু কেটে ফেলবা। যাও ওই রুমে যাও এখন। হয় ভালো কন্টেন্ট বানিয়ে নিয়ে আসো, নাহলে তোমার পুন্টুটা কেটে নিয়ে আসো। যাও আজকে আমরা যে জায়গায় যাবো, জায়গাটা অনেক অনেক ফেমাস, আর ওই জায়গায় অনেক ওইখানে আমরা অনেক কন্টেন্ট পাবো। আজকে কিন্তু ভাইকে একটা আমরা সারপ্রাইজ দিব, ব্লগটা অনেক বেশি স্পেশাল। কিসের আওয়াজ, কিসের আওয়াজ? এত টাকার বাইক কই পেলা? এটা আমাদের যে সাবস্ক্রাইবার আছে তাদের ভালোবাসা, যে টাকা সাবস্ক্রাইবারদের সেটা দিয়ে আমরা কিনেছি তোমার জন্য। এটা তো আমার, আপনাদের কাছে কিভাবে? আজকে মোহাম্মদপুরে গেছিলাম, ওখান থেকে নিয়ে রেখে দিয়েছে মোটরসাইকেল আমার। এই শুনেন ভাই ভাই, কোদান কোদান আমার ভাই ভাই, আমার ভাই ভাই, এগুলো কি ভাই? রাকিব হোসেন নিয়ে যতই বদনাম করি, রাকিব হোসেন আমাদের অনেক ভুল ধারণা ভাঙাইছে। একসময় আমি আদিত্য রহমানের ব্লগস দেখে ভাবতাম এর থেকে ক্রিঞ্জ আর লেম ব্লগ কোনদিন হইতে পারে না। আমি হিজি ম্যানের কমেডি ভিডিও দেখে ভাবতাম যে কতটা ক্রিঞ্জ আর আনফানি, তারপর আমি রাকিব হোসেনের ব্লগ দেখলাম। থ্যাঙ্কস রাকিব হোসেন আমাদের ভুল ধারণা ভাঙানোর জন্য।